بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি কালিমাতুর শুকর আদায় করছি, যিনি ইকরা বাংলা টিভির নিয়মিত সাপ্তাহিক প্রোগ্রাম দার্সে কোরআনের এই প্রোগ্রামে মহাগ্রন্থ আল কোরআনে করিম থেকে আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন এই পাঠিত তেলাওয়াতকৃত সূরার উপরে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। শুরুতে আসুন সবাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের ভালো একটি কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে অন্তর খুলে একবার আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাদেরকে মহব্বত করেন, যে সমস্ত মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন, একমাত্র তাদেরকেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ভালো আমল করার, সওয়াবের আমল করার, পুণ্যময় আমল করার তৌফিক দান করেন। আজকে আমি আপনাদের সামনে একটি সূরা আমি তেলাওয়াত করেছি। এই সূরাটি আমরা সবাই আমরা জানি, আমাদের সবারই মুখস্থ রয়েছে সূরা আল কাফিরুন। আমরা যারা সহজেই বুঝি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরাখানে আমি সূরা কাফিরুন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
এই আয়াত যে আয়াতগুলো রয়েছে এই সূরার মধ্যে, ইনশাআল্লাহ আমরা শুরুতেই এই আয়াতগুলোর তর্জমা আমরা জানব এবং এই সূরার ফজিলত কী, এই সূরার মহত্ব কী, এই সূরা যদি আমরা তিলাওয়াত করি, আমরা যদি এই সূরা পাঠ করি, এর দ্বারা আমরা কিভাবে উপকৃত হতে পারি, কি উপকার এই সূরার মধ্যে রয়েছে, এই বিষয়টা ফজিলত নিয়েও আমরা আলোচনা করব। এবং এই সূরাটি সূরা কাফিরুন অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কী, শানে নুজুলও আমরা জানব, কোন প্রেক্ষাপটে এই সূরাটি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল, এই বিষয়টিও আমরা ইনশাআল্লাহ জানব। শুরুতেই আমরা যদি এই সূরার ফজিলত নিয়ে আমরা একটু আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারব যে এই সূরাটি আমাদের সবারই মুখস্থ রয়েছে আলহামদুলিল্লাহ। আর এই সূরাটির ফজিলত যদি আমরা জানি, তাহলে এটার উপরে আমরা আমল করতে পারব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক কথায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের যে দুই রাকাত সুন্নত রয়েছে, ফজরের নামাজ চার রাকাতে দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত ফরজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত সুন্নত যে রয়েছে, এই সুন্নত দুই রাকাতের মধ্যে যে দুটি সূরাকে তিলাওয়াত করাকে উত্তম মনে করতেন, ভালোবাসতেন, আল্লাহ রসুল নিজে ফজরের সুন্নতের মধ্যে যে দুটি সূরা তিলাওয়াত করতেন, এর মধ্যে থেকে একটি সূরা হচ্ছে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আরেকটি হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। একটি হাদিস আমরা পেয়ে গেলাম যে আল্লাহ রসুল ফজরের নামাজের সুন্নতের মধ্যে সূরা কাফিরুন আর সূরা ইখলাস তিলাওয়াত করতেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করতেন, তিলাওয়াত করতেন। তাহলে আমরা যেহেতু এই ফজিলতটি জেনে নিলাম, আজ থেকে আমরা চেষ্টা করব ফজরের নামাজের সুন্নতে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের উপরে আমরা আমল করার। যদি আমরা আমল করি, তা আল্লাহ রসুলের সুন্নত পালন করার কারণে অতিরিক্ত সওয়াব আমরা পেয়ে যাব। আর নতুবা যদি আমরা এগুলো তিলাওয়াত না করে, আমার আরেকটি সূরা আমার সহি শুদ্ধ রয়েছে, আমি ভালো করে সেটা তিলাওয়াত করতে জানি, সেটা দিয়েও যদি আমি পড়ে নেই, আমার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু আমি যদি কুলিয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহ এই দুইও সূরা দিয়ে যদি আমি পড়ি ফজরের দুই রাকাত সুন্নাত, তাহলে আমি বেশি সওয়াব পাব। এ কারণে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি সূরা দিয়ে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়তে ভালোবাসতেন, নিজেও সেটা দিয়ে আল্লাহ রসুল ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়তেন। হাদিসটি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। আরেকটি হাদিস এইরকমই আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে কাসিরের মধ্যে রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দুই রাকাত সুন্নতে এবং মাগরিবের তিন রাকাত ফরজের পরে যে দুই রাকাত সুন্নত রয়েছে, এই সুন্নত নামাজের মধ্যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেন, পাঠ করতেন। একজন সাহাবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এই সূরার ফজিলত নিয়ে আমরা আলোচনা করতেছি। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবি এসে আরজ করলেন, ইয়া রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বিছানায় যাওয়ার পূর্বে, এক কথা আমি নিদ্রা যাওয়ার পূর্বে তেলাওয়াত করার জন্য আপনি আমাকে একটি দোয়া শিখিয়ে দিন। আমি যখন বেডে যাব, বিছানার মধ্যে যাব, রাত্রে আরাম করার জন্য, ঘুমানোর জন্য, নিদ্রায় যাওয়ার জন্য, এই নিদ্রা যাওয়ার পূর্বে আপনি আমাকে একটি দোয়া শিখিয়ে দিন যেটার উপরে আমি আমল করতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবিকে বললেন, আপনি বেডে যাওয়ার পরে ঘুমানোর পূর্বে সূরা কাফিরুন আপনি তিলাওয়াত করবেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটি আপনি তিলাওয়াত করবেন, এরপর আপনি ঘুমিয়ে যাবেন। কারণ হলো এই
সোরার মধ্যে শিরিক থেকে আপনার পবিত্রতার, শিরিক থেকে মুক্তির একটা পত্র এই সোরার মধ্যে রয়েছে। এই সোরার ফজিলত অনেক বেশি, বিশেষ করে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। আয়েশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি ঘটনা রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন কিছু বিচ্ছু দংশন করলো, চুবল মারলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল একটি গ্লাসের মধ্যে পানি নিলেন এবং কিছু লবণ এটার মধ্যে পানির মধ্যে মিশ্রিত করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফিরুন তিলাওয়াত করলেন, সূরা ফালাক তিলাওয়াত করলেন, সূরা নাস তিলাওয়াত করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তিলাওয়াত করলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক তিলাওয়াত করলেন, কুল আউযু বিরাব্বিন নাস তিলাওয়াত করলেন। এবং যে স্থানের মধ্যে এই বিচ্ছু দংশন করেছিল, চুবল মেরেছিল, এই পানিটুকু এই কত স্থানের মধ্যে যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, জখম যেখানে হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে সেটিকে লাগিয়ে দিলেন। এই সূরা ফজিলতের দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ এই সূরা, আর এই সূরার এই ফজিলতের দিক দিয়ে আমল করাটাও আমাদের জন্য একদম সহজ সাধ্য। আমাদের সবারই এই সূরাটি মুখস্থ রয়েছে, সবাই আমরা জানি, কিন্তু আমরা না হয়তো এটার ফজিলত হয়তো অনেকের জানা আছে, অনেকের নাই। আজ থেকে আমরা নিয়ত করব ফজরের দুরেকাত সুন্নতের মধ্যে আমরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহ আমরা পড়ব, মাগরিবের দুরেকাতেও সুন্নতের মধ্যে আমরা এটি আমল করব। আর অবশ্যই অবশ্যই বেডে যখন যাব, বিছানার মধ্যে যখন যাব, ঘুমানোর পূর্বে কুল ইয়া আইয়ুহাল কাফিরুনটা আমরা তিলাওয়াত করব। একতায় আমরা যদি চারো কুল 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 ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস, এই চারটি সূরা যদি পড়ে আমরা বিছানায় চলে যাই, তাহলে অনেক বিপদ এবং আপদ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারব। এবং এই সূরাগুলো অনেক গুরুত্ব বহন করে এবং জিন এবং ইনসানের বিভিন্ন ধরনের বুরাই থেকে, খারাপি থেকে আমাদেরকে হেফাজত করতে পারে। আল্লাহ যেন আমাদের এই ফজিলতের উপরে আমল করার জন্য তৌফিক দান করেন। এখন আসুন এই সূরাটি অবতীর্ণর প্রেক্ষাপট কী, কোন প্রেক্ষাপটে এই সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, এর প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করি, আমরা জানার চেষ্টা করি, এবং বর্তমান অবস্থায় আমরা আমাদের এই যে প্রেক্ষাপটে এই সূরাটি অবতীর্ণ হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং বর্তমান মুসলিম উম্মাহের প্রেক্ষাপট, আমাদের সমাজের প্রেক্ষাপট, এটার সাথে আমরা মিলিয়ে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই সূরার মধ্যে এই বিষয়গুলো বারবার কেন বলেছেন। আসুন আমরা সূরা এই অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটটি আমরা জেনে নিই, শানে নুজুল আমরা জেনে নিই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গুরুত্বপূর্ণ সাহাবি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন ওয়ালিদ ইবনে মুগীরা, যিনি কাফিরদের বড় একজন নেতা ছিলেন, একজন লিডার ছিলেন, উমাইয়া ইবনে খালফ সহ মক্কার তৎকালীন সময়ের লিডার পারসন যারা ছিলেন, নেতৃস্থানীয় লিডাররা যারা ছিলেন, শীর্ষস্থানীয় লিডাররা, তিনারা সবাই একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। লিডার পারসন সবাই একদিন আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে একটি চুক্তির ব্যাপারে আল্লাহ রাসূলের সাথে তিনারা আলোচনা করতেছেন। বিষয়টা কি, কোন বিষয়ে তিনারা আলোচনা করতেছেন? বিষয়টা হচ্ছে যে আমরা আপনার সাথে একটা চুক্তিতে আবদ্ধ হতে চাই, যে এক বৎসর আপনি আমাদের দেব দেবীর পূজা করেন, উপাসনা করেন, ইবাদত বন্দেগি করেন, আরও এক বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করব, আপনার দিন আমরা মানব, আপনার আল্লাহর ইবাদত উপাস্য আমরা করব, এই চুক্তিতে আমরা আপনার সাথে আবদ্ধ হতে চাই। বিষয়টা খেয়াল করা দরকার,
আজকের পরবর্তীতে আলোচনা করব আমাদের প্রেক্ষাপটে আমরা কি করতেছি। আল্লাহ রসুলকে মক্কার কাফির মুশরিকদের পক্ষ থেকে প্রতিনিধি দল এসে একটি চুক্তির প্রস্তাব দিতেছে। চুক্তিটির প্রস্তাবনা হচ্ছে যে আমরা এক বৎসর আপনার রবের ইবাদত করব, অর্থাৎ আল্লাহর ইবাদত করব, আরও এক বছর আপনি আমাদের দেব দেবীর পূজা করবেন, আমাদের দেব দেবীর উপাসনা আপনি করবেন, বন্দেগি আপনি করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আরও একটি মত এরকমই আছে যে কাফিরদের পক্ষ থেকে এসে আল্লাহ রসুলকে প্রস্তাব দেওয়া হলো যে আমরা প্রচুর পরিমাণে আপনাকে সহায় সম্পত্তি ধন সম্পদ আপনাকে আমরা দান করব, অঠাল ধন সম্পদের মালিক আমরা আপনাকে বানিয়ে দিব, এক কথা আপনি যে সম্পদই আপনি চাইবেন সেটা আমরা আপনাকে দিয়ে দিব, আপনি উড়ছান, সোনাছান, রূপাছান, আপনি যা চাইবেন এই সম্পদের মালিক আমরা আপনাকে বানিয়ে দিব। আমাদের এই মক্কার আরবের সবচেয়ে সুন্দরী যদি কোনো মহিলা আপনি চান, নারী আপনি চান, তাকেও আমরা আপনাকে দান করব। এর বিনিময়ে আপনি যে বিষয়টা আপনি করবেন, যে এই দুইটার বিনিময় আপনি আমাদের যে দেব দেবী রয়েছে, আমরা যাদের পূজা করি, আমাদের দেব দেবীকে আপনি কোনো মন্দ বলবেন না, কোনো গালি দিবেন না। এটা আপনি কাউকে বলবেন না যে এই দেব দেবীর পূজা করা যাবে না। একটা সমতার প্রস্তাব তিনারা দিতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রস্তাবনা তো এরকমই যে আপনি আমাদের কোনো সময়ে এক বছর আপনি আমাদের ইবাদত করেন, উপাসনা করেন, আর এক বছর আমরা আপনার রবের উপাসনা করব। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রস্তাবগুলো আসলো কাফেরদের পক্ষ থেকে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামকে আল্লাহ রসুলের কাছে প্রেরণ করে সূরা কাফিরুন এই সূরাটি নাজিল করলেন, সূরাটি অবতীর্ণ করলেন। এখন আসুন এই শানে নুজুল আমরা জেনে নিলাম, কোন প্রেক্ষাপটে কি কারণে এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, যে একটি সমতার প্রস্তাব আল্লাহ রসুলের কাছে রাখা হয়েছে, এই সমতার প্রেক্ষাপটে সমতা কি আপনি বলতেছেন আল্লাহ এক, এই দেবদেবীর পূজা করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ সব কিছুর খালিক, আল্লাহ সব কিছুর মালিক, আপনি আল্লাহ রসুলের প্রেরিত একজন বন্দা এবং রসুল, আপনার আনুগত্য করতে হবে, আর আমরা আপনাকে বলতেছি যে আসুন এগুলো নিয়ে ঝগড়া করার প্রয়োজন নাই, আপনি আমাদের এক বছর আমাদের দেবদেবীর পূজা করুন, আমরা এক বছর আপনার আল্লাহর ইবাদত করব। এই প্রেক্ষাপটে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সূরাটি অবতীর্ণ করলেন। আল্লাহ বলতেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফির কুল, হে কাফির সম্প্রদায়রা, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন ও কাফির সম্প্রদায়রা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো। ও কাফির সম্প্রদায়রা, তোমরা আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আল্লাহ নিজে বলতেছেন ও নবী কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী আপনি বলুন কাফির সম্প্রদায়কে লক্ষ্য করে, ও কাফির সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, আমি আমার আল্লাহর ইবাদত করি। এই কথাই আল্লাহ রসুল বলতেছেন, তোমরা যে দেব দেবীর পূজা করো, দেব দেবীর অনুসরণ করো, দেব দেবীকে তোমরা ফলো করো, অনুসরণ করো, আমি তার ইবাদত করি না, তার আমি বন্দেগি করি না। এরপরে আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, যে আমি যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহর ইবাদত তোমরাও করো না।
এরপরে আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি আবাদতকারী নই যার আবাদত তোমরা করো। আল্লাহ রসুল বলতেছেন আমি তার আবাদত করি না যার আবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা আবাদতকারী নও যার আবাদত আমি করি। আল্লাহ রসুল সাল্লাম আবার আল্লাহ আবার এই আয়াতের মধ্যে বলতেছেন নবী আপনি আবার বলে দিন, আপনি আবার তাদেরকে বলুন তোমরা আবাদত করো না আমি যার আবাদত করি, অর্থাৎ আমি আমার আল্লাহর আবাদত করি তোমরা আল্লাহর আবাদত করো না। তোমরা অন্য মানুষের অন্য দেব দেবীর পূজা তোমরা করো, আল্লাহর আবাদত তোমরা করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্ম এবং তোমাদের এই কর্মের ফল তোমাদের জন্য, আর আমার কর্ম এবং আমার কর্মের ফল আমার জন্য। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা যে কাজ করতেছো এই কাজের এবং এই কাজের দ্বারা যে বিনিময় তোমরা পাবে, প্রতিদান তোমরা পাবে, এটা তোমাদের জন্য। আর আমি যে কাজ করতেছি, আমি যে আমার আল্লাহর ইবাদত করতেছি, আমি যে আল্লাহর দাসত্ব করতেছি, আমি যে আল্লাহর ইবাদত বন্দেগি করতেছি, এর বিনিময়ে আল্লাহ আমাকে জাযা দান করবেন, প্রতিদান দান করবেন। অতএব আমার কর্ম এবং আমার কর্মের ফলাফল এটার বিনিময়ে আমি পাবো, এটা আমার জন্য। এখন এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করলেন, আসুন আমাদের সমাজের বর্তমান প্রেক্ষাপটে আমরা কি করতেছি। আমরা মনে করি ইসলামের বিভিন্ন মৌলিক বিষয়গুলোর উপরে যদি আমরা চলি এবং অন্য অন্য বিষয়ে যদি অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের সাথে যদি একটা কম্প্রোমাইজের মধ্যে আমরা থাকি, তাহলে সেটা মনে হয় আমার ইমানের সাথে, আমার এই আকীদার সাথে, বিশ্বাসের সাথে, ইসলামের সাথে মনে হয় সাংঘর্ষিক নয়। অবশ্যই সাংঘর্ষিক। আল্লাহ রসুলকে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল, এর প্রেক্ষাপটই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটি অবতীর্ণ করলেন। আমরা অনেকেই মনে করি আমি তো নামাজ পড়তেছি ঠিকই, আমি যদি হিন্দু ভাইদের পূজায় যাই তাহলে তো সেটা আমার ইমানের সাথে সাংঘর্ষিক হচ্ছে না। অবশ্যই সাংঘর্ষিক হচ্ছে, আপনি কেন সেখানে যাবেন? আপনি সেখানে যাওয়া এর অর্থ হচ্ছে আপনি ইসলামের সাথে সাংঘর্ষিক একটি কাজ আপনি করতেছেন, তাদের কাজকে আপনি সাপোর্ট করতেছেন, সমর্থন দিতেছেন। আপনি ইসলাম যে গণ্ডিটি আপনাকে নির্ধারণ করে দিয়েছে, যে সীমারেখা আপনাকে নির্ধারণ করে দিয়েছে, এর ভিতরেই আপনাকে আমাকে থাকতে হবে। এবং শুধু ইসলামের মৌলিক বিষয়গুলো আমরা অনুসরণ করব, বাকিগুলো অনুসরণ করব না, অবশ্যই সেটা নয়। পূর্ণাঙ্গভাবে ইসলামের অনুসরণ অনুকরণ করতে হবে। আমরা যদি ইসলামের একটি দিক অনুসরণ করি আরেকটি দিক আমরা অনুসরণ করি না, তাহলে আমরা কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো না, পূর্ণাঙ্গ দিনের অনুসরণকারী আমরা হতে পারবো না। অতএব নিজের আদর্শকে বিসর্জন দিয়ে ইসলামের সাথে সাংঘর্ষিক, ইমানের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই আমরা করতে পারবো না। বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় বিভিন্ন যে বিষয়গুলো এখন আমাদের সমাজে আসতেছে, আমরা সেগুলোকে মনে করি এগুলো আমাদের সাথে সাংঘর্ষিক নয়। অবশ্যই সাংঘর্ষিক। সূরা কাফিরুন এই আয়াতগুলো, এই ব্যাখ্যাগুলো যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করি, আল্লাহ এখানে বারবার বলেছেন নবী আপনি বলুন আমি নবী মুহাম্মদ যাদের উপাসনা করি তোমরা তার উপাসনা করো না, তোমরা যার উপাসনা করো আমি তার উপাসনা করি না। এর অর্থ হচ্ছে আমি নবী মুহাম্মদ রসুল্লাহ এখনও, তোমরা যার ইবাদত করো আমি তার উপাসনা করি না, ভবিষ্যতেও করব না, কখনো সেটা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লা আবুদু মা তাআবুদুন এই শব্দগুলোকে পুনরায় এই কারণে বলেছেন নবী আপনি বলে দিন ভবিষ্যতেও আপনি তাদের উপাসনা করতেছেন না আর তারাও আপনার উপাসনা আপনার রবের উপাসনা করতেছে না, এবং ভবিষ্যতেও এই বিষয়গুলোর উপরে তারাও আপনার রবের উপাসনা করবে না, আপনিও তাদের উপাসনা করবেন না। অতএব এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে একনিষ্ঠভাবে ইসলামের উপরে তাকার তৌফিক দান করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।